আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন, আমি রাজশাহী থেকে আসছি। তুমি কার সাথে এসেছো? আমি আমার গোপালের সাথে আসছি। কে? ম্যাম অনুমতি দিলে আমার পাশে থাকলে ভালো হয়, আমার গায়ে প্রচন্ড জ্বর, আমি 7 দিন যাবত অসুস্থ। ডাকো, তুমি ডেকে নাও। গোপাল কে? ওর নাম গৌতম, আমি ওকে গোপাল বলে ডাকি। আমি আরো একই সাথে ইউনিভার্সিটি থেকে পোস্ট মানে মাস্টার্স কমপ্লিট করেছি। তার মানে তোমরা বন্ধু? হ্যাঁ, আমরা দুই বন্ধু। কতদিনের বন্ধুত্ব তোমাদের? 2015 সালের 3রা মার্চ। ও বাবা, মনে আছে? হ্যাঁ, ওই দিনটা আমি সেলিব্রেট করি কারণ আমাদের ক্লাস শুরু হয় ইউনিভার্সিটির 5ই ফেব্রুয়ারি আর ওর সাথে আমার পরিচয় হয় 3ই মার্চ। তো ইউনিভার্সিটিতে হচ্ছে আরও অনেকে আমার ক্লাসের ছিল কিন্তু ওর মতো তো আর কেউ ছিল না। তাহলে শাকিলের খুব কাছের মানুষ হচ্ছে শাকিলের গোপাল। গোপাল কি পাশে থাকলে শাকিলের সাহস অনেক বেড়ে যায়? অবশ্যই, অবশ্যই। তাহলে তো আজকে আমরা একটা চমৎকার গান শুনবো, অসাধারণ, কারণ যেহেতু গোপালকে শাকিল পাশে পেয়েছে। অবশ্যই। কি গান গাবো বাবা, বলো। রবীন্দ্রসঙ্গীত স্যার, আমার যাবার বেলা পিছু ডাকে। গাও। আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে বাদল প্রাতের উদাস পাখি উঠে ডাকি বনের গোপন শাখে শাখে পিছু ডাকে যাবার বেলায় পিছু ডাকে। শাকিল, তুমি যে এত জ্বর নিয়ে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছো, তুমি কষ্ট পেও না, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুন। আমরা তোমাকে ইয়েস কার্ড দিচ্ছি। আমিটা আমার গোপালের হাত থেকে নিব। আমি তোমার গোপালকে স্যালুট জানাই। এমন মানবিক হৃদয় নিয়ে গোপাল তোমার পাশে এসে দাঁড়িয়েছে, এটা অসাধারণ লাগছে আমার কাছে। এটা আমাদের সমাজে একটা দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে, এরকম একটা গোপাল হয়ে এমনই কোনো শাকিলের পাশে দাঁড়ানোর জন্য। অনেক অনেক শুভকামনা তোমাদের দুজনের জন্য। তোমাদের বন্ধুত্ব অটুট থাকুক, তোমরা দুজন এভাবেই এগিয়ে যাও। গোপালের মাধ্যমেই আমি তোমাকে পুরস্কারটা নিতে বলছি, ইয়েস কার্ডটা। Oh, my God.